প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ধীরে ধীরে ত্রিকোণমিতিক একদম লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, 7G চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা ত্রিভুজের কোণ, বাহু এবং প্রতীক নিয়ে আলোচনা করব। তাছাড়া ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের সাইনের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে ফর্মুলাগুলো আমরা এটা ডিসকাস করব। তো প্রথম ক্লাসে আমরা ফর্মুলাগুলো ডিসকাস করব, পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ক্লাসে তাহলে ফর্মুলা শুরু করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7G। এই চ্যাপ্টারে আমরা প্রথমে ত্রিভুজের কোণ, বাহু এবং প্রতীক এই সম্পর্কিত জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন এটা যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ, এবং এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি মানে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি মানে বি, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি মানে সি, দ্বারা আমরা প্রকাশ করলাম। এই যদি হয় তাহলে এক নম্বরে আমরা ত্রিভুজের পরিসীমা 2S দ্বারা নির্দেশিত হবে, যে তাহলে এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা মানে এ প্লাস বি প্লাস সি বাই টু। দুই নম্বরে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা নির্দেশ করা হয়। এখন হয়তো পরিবৃত্তটা কি? এই ত্রিভুজের চারদিকে যদি আমরা একটা বৃত্ত ড্র করি, ওই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র, তখন ওই বৃত্তটার ব্যাসার্ধ হবে পরিবৃত্ত, এবং ওই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা ডিনোট করব। অন্তবৃত্তের ব্যাসার্ধকে আমরা স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে স্মল আর দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ অন্তবৃত্ত মানে এখানে ভিতরে ত্রিভুজের অভ্যন্তরে যদি আমরা বৃত্ত ড্র করি এখানে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধটা হবে অন্তবৃত্ত, এবং ত্রিভুজের ক্ষেত্রফলকে এরকম একটা ট্রায়াঙ্গেল দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ত্রিভুজের সাইন সূত্র, সাইন রুল অফ ট্রায়াঙ্গেল, যে কোনো ত্রিভুজ এ বি সি এ প্রমাণ করো যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল টু টু আর, যেখানে আর হচ্ছে এ বি সি ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কোনো কম্পাস ছাড়া তিনটা বৃত্ত ড্র করছি এখানে, সেই জন্য বৃত্তগুলো একটু আঁকা পাকা হয়েছে, এটা ওপেন হ্যান্ড আঁকা হয়েছে তিনটা বৃত্ত। তো এখানে তিনটা বৃত্ত দেখাচ্ছ, এ বি সি, এবং অভ্যন্তরে কী আছে? এ বি সি ত্রিভুজ আছে, এখানেও এ বি সি ত্রিভুজ আছে, এখানেও এ বি সি ত্রিভুজ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম দ্বিতীয় চিত্রে বিও যোগ করি এবং ওকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, এবং সিডি সিডি যোগ করি। তৃতীয় চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজ হওয়ায় বিসি এবং বিডি মানে বিসি রেখাটা বিডি এর উপর সমাপতিত হবে। দেখো প্রিয়, প্রথম ও দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যে কোণ বি সি ডি কোণ এবং কোণ বি সি ডি এই কোণটা একটা সমকোণী ত্রিভুজ। কেন এটা? এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এবং বিডি সমান, বিডি সমান টু আর, মানে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে বিডিটা হচ্ছে ব্যাস। এখন ত্রিভুজ পিসিডিএ সাইন কোণ বিডিসি সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ব বা ইউতিভুজ। তাহলে এখানে যদি আমাদের কোণ হয়, এটা হয়ে যাবে লম্ব বিসি বাই পিডি। এখন বিসি মানে হচ্ছে আমাদের এ, এ বাই টু আর, এটাকে আমরা ইকুয়েশন ওয়ান দিলাম আমরা। এটা হচ্ছে প্রথম চিত্র আমাদের, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়।
প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কোণ বিডিসি সমান কোণ বিএসি, মানে একই বৃত্তের উপরে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি, বিএসি মানে কোণ এ, অর্থাৎ বিডিসি সমান কোণ এ। বা সাইন অফ কোণ বিডিসি ইকুয়াল টু সাইন অফ এ। এখন আমরা যদি দ্বিতীয় চিত্রে আসি, দ্বিতীয় চিত্রে যদি আমরা লিখতে পাই কোণ বিডিসি ইকুয়াল কোণ বিডিসি ইকুয়াল, আমরা কি লিখতে পারি, যেহেতু এই চতুর্ভুজটা এ বি ডিসি এই চতুর্ভুজটা মানে অন্তবৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজ, সেই জন্য আমরা এই কোণ এবং ডি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেই জন্য বিডিসি কোণটা হবে কি 180 ডিগ্রি মাইনাস কোণ এ, বা সাইন অফ কোণ বিডিসি ইকুয়াল সাইন অফ 180 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল সাইন 180 ডিগ্রি মাইনাস এ, মানে কোন ঘরে পড়তেছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইন এ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 1 নং হতে পাই এই যে সাইন অফ বিডিসি সমান এ বাই টু, আর এখানে আমরা মানটা বসিয়ে দিব, তাহলে তুমি লিখতে পারো 1 নং, 1 নং হতে পাই কি পাই সাইন এ সমান এ বাই টু আর, বা টু আর সাইন এ ইকুয়াল টু এ, বা টু আর ইকুয়াল টু এ বাই সাইন এ। তৃতীয় চিত্রে বিডি সমান এ, এখন আমরা তৃতীয় চিত্রে লিখতে পারি, বিডি সমান এ, বা টু আর ইকুয়াল টু এ বাই ওয়ান, বা টু আর ইকুয়াল টু এ বাই ওয়ান মানে হচ্ছে সাইন 90 সমান এ বাই সাইন 90 মানে হচ্ছে এখানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি সাইনে, আর এখানে হচ্ছে কি টু আর। আর আমরা কি লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু টু আর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা প্রথম চিত্র থেকেও আমরা এভাবে বের করতে পারি এ বাই সাইন এর সমান টু আর, দ্বিতীয় চিত্র থেকে আমরা এ বাই সাইন এর সমান টু আর, এবং তৃতীয় চিত্র তো অলরেডি আমরা প্রমাণ করে দেখাইলাম এ বাই সাইন এর সমান টু আর। অতএব প্রত্যেক ক্ষেত্রেই এ বাই সাইন এর সমান টু আর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা বিও যোগ করে তাকে আমরা বর্ধিত করছি, আমরা যদি এও যোগ করে বর্ধিত করি অথবা সিও যোগ করে বর্ধিত করি এভাবে, তখন আমরা কি প্রমাণ করতে পারবো, তখন আমরা প্রমাণ করতে পারবো যে বি বাই সাইন বি সমান টু আর, সি বাই সাইন সি সমান টু আর। তাহলে এই কন্ডিশনগুলো থেকে আমরা বলতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টু আর প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ করছিলাম, এখন আমরা ত্রিভুজের কোসাইন সূত্রতে চলে আসছি, ত্রিভুজের কোসাইন সূত্র কোসাইন রুলস অফ ট্রায়াঙ্গেল। তা এখন যে কোনো ত্রিভুজ এ বি সি এ প্রমাণ করো যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি কস সি, অথবা কস সি ইকুয়াল টু, এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে এভাবে হইতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টুয়াইজ এ বি। একইভাবে আমরা যদি এটা হচ্ছে কস সি সমান এত, কজ এ সমান আমরা এত বের করতে পারি, কজ বি সমান আমরা এত এইভাবে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তিনটা রুলস একই জিনিস, কিন্তু জিনিসটা আমরা তিনটা প্রমাণ না করে একটা প্রমাণ করব, কজ সি সমান এত এটা আমরা প্রমাণ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তিনটা ত্রিভুজ ড্র করছি, দেখো একটা দুইটা তিনটা, তিনটা ত্রিভুজ ড্র করছি আমরা। তো এ বিন্দু হতে বিসি বাহুর উপরে ডি এ ডি লম্ব অঙ্কন করি, তো এখানে সি বিন্দুটা কিন্তু সূক্ষ্ম কোণ,
আর এখানে সি বিন্দুটা স্থূলকোণ, সেই জন্য এখানে বিসি এর বর্ধিতাংশের উপরে লম্বটা ড্র করছি। আর এখানে এবিসি কোণটা হচ্ছে একটা সমকোণ, তাহলে এখানে এসি বাহু এবং এডি বাহু সেম। তো প্রথম চিত্রে সিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সেই জন্য আমরা লিখতে পারি প্রথম চিত্রে সি সূক্ষ্মকোণ। সেই জন্য আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস টু বি সি ইন্টু সিডি, এতটুকু। এই ফর্মটা আমরা আগে থেকেই জানি আর কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এ সি ডি এ কস সি, কস সি সমান কী হবে, ভূমি বাই ত্রিভুজ। সি যদি হয় তাহলে সি ডি বাই ত্রিভুজ হচ্ছে এ সি, বা সি ডি ইকুয়াল টু কী হবে, এ সি ইন্টু কস সি। তাহলে এ সি মানে কি, সমান বি কস সি, এ সি মানে হচ্ছে বি। তাহলে এইটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই এ বি মানে আমাদের কী ছিল, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি কস সি। তো আমরা যদি দ্বিতীয় চিত্রে দেখাই, দ্বিতীয় চিত্রে সি কোণটা হচ্ছে স্থূলকোণ, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি সি ইন্টু সিডি, এখানে প্লাস হবে, প্লাস টু বি সি ইন্টু সিডি, অর্থাৎ সূক্ষ্মকোণ হলে এখানে মাইনাস হয় আর স্থূলকোণ হইলে এখানে কী হবে, প্লাস হবে। এখন ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এ সি ডি এ কজ অফ কোণ এ সি ডি, কজ ভূমি বাই ত্রিভুজ, এখানে এটা যদি হয় সিডি, ভূমি সিডি বাই ও ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি এ সি, বা সিডি ইকুয়াল টু এ সি কজ কোণ এ সি ডি ইকুয়াল টু এ সি মানে হচ্ছে আমাদের বি আর কজ এ সি ডি, এ সি ডি এই কোণটা, এই কোণটা হচ্ছে এই পুরোটা 180 মাইনাস কোণ এ সি বি, পাই মাইনাস কোণ এ সি বি। তাহলে বি কজ 180 মাইনাস থিটা মাইনাস কজ সি, তাহলে এটাকে আমরা লিখতেছি মাইনাস বি কস সি, কী পেলাম, মাইনাস বি কস সি। তাহলে এই মানগুলো এখন আমরা এই 2 নং এটাতে বসিয়ে দিব আর কি, এটাকে যদি আমরা 2 নং দিই, 2 নং, তাহলে আমরা 2 নং এই মানগুলো বসাই দিব। এ বি মানে হচ্ছে আমাদের এখানে সি, তাহলে আমরা বলতে পারি 2 নং হতে পাই, 2 নং হতে পাই সি স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, এ সি, এ সি মানে হচ্ছে বি, বি স্কোয়ার প্লাস বি সি মানে হচ্ছে আমাদের এ, এ স্কোয়ার মাইনাস টু বি সি ইন্টু সিডি, তাহলে সিডি সমান আমরা মাইনাস বি কস সি পাইছি, আর বি সি সমান হচ্ছে এ, তাহলে মাইনাস টু এ বি কস সি। অর্থাৎ এখানে যেটা ছিল একই জিনিস চলে আসলো এখানেও 2 নং চিত্রটাও। এখন তৃতীয় চিত্র, তৃতীয় চিত্রটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লিকেশন করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 3 নং চিত্র হতে আমরা এখান দিয়ে দেখাইতে পারি, আমরা দেখো এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার,
বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এবি এবি মানে হচ্ছে আমাদের সি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এবি কস 90 ডিগ্রি। মানে আমরা ফর্মুলার সাথে মিল রাখার জন্য আমরা কী করছি, এইটা কস 90 মানে তো জিরো, তাহলে জিরো ইন্টু এত মানে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। এই জিনিসটা সম্পূর্ণ বাড়তি লিখছি আমাদের ফর্মুলার সাথে মিল রাখার জন্য। তো আমাদের এখানে 90 ডিগ্রি কোনটা হচ্ছে, কোনটা সি কোণ, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি কস সি। এখানে এটা হচ্ছে স্মল সি, বাট এটা কিন্তু ক্যাপিটাল সি। এই সিটা হচ্ছে বাহুকে বোঝাচ্ছে, আর এই সিটা হচ্ছে কোণকে বোঝাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে সিটা ছিল সূক্ষ্ম কোণ, তাও আমরা পাইছি সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি কস সি। এখানে সিটা স্থূল কোণ, তাও আমরা পাইছি সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি কস সি। আর এখানে সিটা হচ্ছে সমকোণ, তাও আমরা পাচ্ছি সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি কস সি। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে ত্রিভুজটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ যাই হোক না কেন, এটা আমাদের এই প্রমাণটাই চলে আসতেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটাকে আমরা আরেকটু সলভ করলে, যেমন এখান থেকে আমরা যদি করি, এখানে যদি আমরা কস সি বের করতে চাই, কস সি ইকুয়াল টু তাহলে কী হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ এ বি। অর্থাৎ এই প্রমাণটা জাস্ট এক লাইন আমাদেরকে বাড়তি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই আমাদের প্রমাণ করতে বলছে কোসাইন সূত্রটা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো ত্রিভুজ এবিসি এ প্রমাণ করো যে এ সমান বি কস সি প্লাস সি কস বি, অথবা বি সমান সি কস এ প্লাস এ কস সি, অথবা সি সমান এ কস বি প্লাস বি কস এ। তো আমরা এই তিনটার প্রায় সেম টেপসের প্রমাণ, আমরা যে কোনো একটা প্রমাণটা আমরা এখানে করে দেখাবো। তো আমরা প্রথম প্রমাণটাই আমরা এখানে করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো তিনটা চিত্র ড্র করলাম আমরা, যে কোনো বিন্দু এ হতে বিসি বাহুর উপরে আমরা এডি লম্ব অঙ্কন করি। এখানে সিটা হচ্ছে সূক্ষ্মকোণ, এখানেও এই বিন্দু হতে বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করি, তবে এখানে সিটা হচ্ছে স্থূলকোণ, এখানে এডিটা হচ্ছে বিসি এর বর্ধিতাংশের উপরে, আর এখানেও এডি এডি এবং এসি সেম মানে সমাপতিত হয়েছে, অর্থাৎ এখানে এই বিসিটা হচ্ছে একটা সমকোণ। তো প্রথম চিত্রে বিসি সমান বিডি প্লাস সিডি সমান, বিডিকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা যদি এই ত্রিভুজটা কাউন্ট করি, এ বি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এ কোণ এ বি ডি, কজ অফ কোণ এ বি ডি ইকুয়াল কস থিটা মানে ভূমি বা ইয়ে ত্রিভুজ, তাহলে বিডি বাই এ বি, বা তাহলে বিডি সমান আমরা লিখতে পারি এ বি কস কোণ এ বিডি। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এ বি কস কোণ এ বিডি যোগ সিডিকেও একইভাবে আমরা লিখতে পারি এ বি এসি কস কোণ এসিডি সমান আমরা লিখতে পারি এ বি মানে হচ্ছে সি, সি কস বি প্লাস এসি মানে হচ্ছে বি, বি কস এসিডি, এসিডি মানে হচ্ছে সি কোণটা আর কি। আর এই পাশে কী আছে বিসি, বিসি মানে হচ্ছে এ, এ সমান এত। এবার আসো দ্বিতীয় চিত্রে, দ্বিতীয় চিত্রে আমরা কী লিখতে পারি, বিসি সমান বিডি মাইনাস সিডি। তো একইভাবে আমরা বিডি একইভাবে আমরা বিডি সমান এ বি কস কোণ এ বিডি
माइनस सी डी समान ए सी कॉस कोण ए सी डी समान ए बी मानी होच्छे ए बी मानी होच्छे सी सी कॉस ए बी डी मानी होच्छे बी माइनस ए सी मानी होच्छे आमादेर बी कॉस ए सी डी ए सी डी कोणटा होच्छे एटा ए कोणटा তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি কস পাই মাইনাস সি অর্থাৎ পাই মাইনাস সি কোণটা হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি সি কস বি এখান থেকে কস পাই মাইনাস সি এটা মাইনাস কস সি বেরিয়ে আসবে তাহলে প্লাস বি কস সি আর এখানে বি সি মানে হচ্ছে এ তাহলে প্রমাণ হয়ে গেল এবার আসা তৃতীয় চিত্রে আমরা যদি এই কোণটা নিই তৃতীয় চিত্রে আমরা দেখতে পারি তৃতীয় চিত্রে কজ অফ কোণ এ বি সি ইকুয়াল টু ভূমি বাই ত্রিভুজ তাহলে বি সি বাই এ বি বা আমরা লিখতে পারি BC equal to AB cos ABC তো এটাকে আমরা এভাবে লিখতে পারি BC মানে হচ্ছে তো আমাদের A A equal to AB মানে হচ্ছে আমাদের C আর cos B তো এটাকে আমরা এভাবে লিখতে পারি or A equal to C cos B plus বি কস সি তো এখানে দেখো সি কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি মানে সি যেহেতু 90 ডিগ্রি তাহলে কস সি সমান কস 90 ডিগ্রি মানে জিরো অর্থাৎ এই পুরো জিনিসটা জিরো এটা কেন করলাম আমরা এই ফর্মুলাগুলোর সাথে যেহেতু আমরা দ্বিতীয় চিত্রে সমান এটা পাইছি প্রথম চিত্রে ওইটা পাইছি ওটার সাথে মিল রেখে আমরা এখানে এই কাজটা করছি তাহলে দেখা যাচ্ছে আমাদের সিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এ সমান বি কস সি প্লাস সি কস বি স্থূল কোণ হলেও এটা এবং সমকোণ হলেও এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কোনো ত্রিভুজ এ বি সি এ সাইন এ বাই টু ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বি সি সাইন বি বাই টু ইকুয়াল টু এস মাইনাস সি বাই এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এ বাই সি এ সাইন সি এভাবে একইভাবে কজ এ বাই টু সমান এত এস ইন্টু এস মাইনাস এ বাই বি সি কজ বি সমান এত কজ সি সমান এত একইভাবে টেন এ বাই টু সমান এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস এ টেন বি সমান এত টেন সি সমান এত যেখানে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু তো এখন আমরা প্রতিটা একটা একটা অঙ্ক মানে একটা একটা প্রমাণ করার চেষ্টা করি সাইন এ বাই টু প্রথমে এটাকে যদি আমরা এভাবে করি টু সাইন স্কোয়ার এ বাই টু ইজ ইকুয়াল টু কি ওয়ান মাইনাস কজ এ তাহলে ওয়ান মাইনাস কজ এ সবার আমরা কী ব্যবহার করছিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টুয়াইস বি সি এটা আমরা প্রমাণ করছিলাম কজ এর সমান এখন আমরা এটাকে যদি লসাগু করি টুয়াইস বি সি তাহলে টুয়াইস বি সি মাই প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি স্কোয়ার মাইনাস যদি কমন নেই বি স্কোয়ার মাইনাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বি সি ইকুয়াল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার বাই টুয়াইস বি সি ইকুয়াল আমরা এভাবে লিখতে পারতেছি এখানে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করি এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি বাই টুয়াইস বি সি এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি এ প্লাস বি প্লাস সি মাইনাস টুয়াইস সি আর এ প্লাস বি প্লাস সি মাইনাস টুয়াইস বি বাই টুয়াইস বি সি
এখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখান থেকে যদি আমরা বের করি তাহলে টু এস, টু এস মাইনাস, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি বা টু সাইন স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে টু এস মাইনাস টু সি, টু এস মাইনাস টু সি, টু এস মাইনাস টু বি ডিভাইডেড বাই টু বি সি ইকুয়াল টু, আমরা এটাকে এইভাবে লিখতে পারতেছি টু যদি কমন নেই টু টু হয়ে ফোর এস মাইনাস সি এস মাইনাস বি বাই টুয়েস বি সি। এই টুটাকে এই পাশে নিয়ে আসলে আমরা সাইন স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু তাহলে বি সি, আর এখানে এস মাইনাস সি এস মাইনাস বি, সুতরাং সাইন এ বাই টু ইকুয়াল টু এস মাইনাস সি এস মাইনাস বি বাই বি সি রুট। তাহলে আমাদের প্রথম প্রমাণটা চলে আসলো। একইভাবে আমরা সাইন বি বাই টু সাইন সি বাই টু বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কজেরটা এভাবে বের করতে পারি, আমরা এখানে টু কজ স্কোয়ার এ বাই টু সমান কী হবে, টু কজ স্কোয়ার এ বাই টু সমান ওয়ান প্লাস কজে, মানে এখানে ওয়ান মাইনাস কজে আর এখানে ওয়ান প্লাস কজে, এভাবে সেম প্রসিডিউরটি আমরা আগে আমরা এভাবে প্রমাণ করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টেনেরটাও এভাবে করতে পারি। দেখো, আমরা যদি টেন এ বাই টু করতে যাই, টেন এ বাই টু, তখন আমরা কী জানি, সাইন এ বাই টু ডিভাইডেড বাই কজ এ বাই টু, তাহলে সাইন এ বাই টু সমান আমরা একটু আগে যেটা বের করছি সেটা যদি আমরা বসাই দিই বি সি, আর এখানে এস মাইনাস সি এস মাইনাস বি ডিভাইডেড বাই কজ এ বাই টু, কজ এ বাই টু মনে করো এটা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বি সি। তো এইটাকে যদি আমরা একটু সলভ করি বা মানে কাটাকাটি করি, কাটাকাটি করার পরে তখন এই জিনিসটা চলে আসবে এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস এ এবং রুট। তাহলে সাইন এবং কজ বের করতে পারলে আমরা ট্যানেরটা অটোমেটিক বের করে ফেলতে পারি। শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ক্লাসটা ছিল আমাদের ফর্মুলার উপরেই। আমরা এই চ্যাপ্টারে যত ধরনের ফর্মুলা আমাদের আসবে সকল ফর্মুলাগুলো আমরা এখানে ডিসকাস করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাস থেকে ম্যাথ শুরু করবো এই চ্যাপ্টারের উপরে। তো আমরা এই ফর্মুলাগুলো ভালো যদি আইডিয়া না থাকে আমাদের ম্যাথসগুলো করা একটু প্রবলেম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ম্যাথস অনেক বেশি, আমাদের একটা ক্লাসে হবে না, দুইটা এমনকি তিনটা ক্লাসও লেগে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এইটা চ্যাপ্টারটা কমপ্লিট হইলে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এটা সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এতটুকুই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।